হাই গাইস, আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তার জন্য কাটা মাছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন কড়ায় তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হলে মাছগুলি দিয়ে দেওয়া হলো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এখন সেই তেলে পাঁচফোড়ন, কারি পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে। এখন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন জল দিয়ে দেওয়া হলো। ফুটে এলে মাছগুলি দিয়ে দেওয়া হলো। এখন দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হলো। ব্যাস, তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল।